পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ সেটি আরেকটু ঘনীভূত হয়ে এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপ হিসাবে অবস্থান করছে সেম জায়গাতেই। এটা ইনিশিয়ালি যেটা মুভ করবে হচ্ছে ওয়েস্ট নর্থ ওয়েস্টওয়ার্ডস, অর্থাৎ পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং এক্সপেক্টেড আগামী 12 ঘন্টার মধ্যে আরেকটু ঘনীভূত হয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা, এবং ফাইনালি এটা মুভ করবে কিন্তু উড়িষ্যা কোস্টে, আই রিপিট উড়িষ্যা কোস্টে এটা মুভ করবে। 26 তারিখ নাগাদ আরেকটি ঘূর্ণাবর্ত আমাদের ইস্ট সেন্ট্রাল বেতে তৈরি হওয়ার সম্ভাবনা, যেটার মুভমেন্ট এখন অবধি যেটা দেখা যাচ্ছে মোটামুটি নর্থ বের দিকে। ফলে ফোরকাস্ট যেটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে 26 এবং 27 এই দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মেনি প্লেসেস, সব জায়গায় নয়, হালকা থেকে মাঝারি বৃষ্টি। আর 28 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতে সব জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা। ওয়ার্নিং যেটা আমরা ইস্যু করেছি সেটা হচ্ছে 26 তারিখ শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলার 2-1 জায়গায় ভারী বৃষ্টি, বাকি সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। 27 তারিখ 2 মেদিনীপুর এবং সাউথ 24 পরগনা এই জেলা তিনটের 2-1 জায়গায় ভারী বৃষ্টি, বাকি সব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃষ্টি একটু বেশি হবে এখন অবধি যে অবজারভেশন আমাদের সেটা হচ্ছে 28 তারিখ, যেটা আমরা বলছি মোস্ট প্লেসেসে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তার মধ্যে ভারী বৃষ্টি যেটা আমরা দিয়েছি সেটা হচ্ছে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং তার সাথে বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা আমরা জারি করেছি 28 তারিখ। নিম্নচাপ যেহেতু সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এখন, ফলে আমরা আগেও বলেছি আবারও সেটাই কন্টিনিউ করছি, সেটা হচ্ছে যে 25 তারিখ থেকে কোনো মৎস্যজীবী সমুদ্রে মাছ ধরতে যাবে না যতক্ষণ আমরা নতুন করে আবার না বলি। আর যারা অলরেডি মাছ ধরতে চলে গিয়েছিল তাদের আমরা বলেছি আজকে রাতের মধ্যেই ফিরে আসতে। তো যেহেতু সেপ্টেম্বর মাস, অলরেডি এর আগে 2-3টে স্পেলে আমরা মোটামুটি ভালো বৃষ্টি পেয়েছি, মাটি অনেকটাই প্রায় স্যাচুরেটেড এবং হয়তো ফলে এর কিছুটা ইম্প্যাক্ট আমরা আশা করছি যে 28 তারিখ নাগাদ হয়তো কিছু ইম্প্যাক্ট হতে পারে। ইম্প্যাক্টের মধ্যে যেটা হতে পারে একটা হচ্ছে আমাদের রিভারের যে ওয়াটার লেভেল, ডেফিনেটলি সেটা একটা বাড়ার সম্ভাবনা থাকবে। আর লো লাইং এরিয়াস যেখানে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের যেখানে আছে সেখানে একটু ইনান্ডেশন বা ওয়াটার লগিংয়ের সম্ভাবনা। আর মাঠে যে আমাদের ক্রপস আছে, পার্টিকুলারলি দ্য ভেজিটেবল ক্রপস, সেটারও একটু ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকছে। আর আমাদের যে জেলায় যে কাঁচা রাস্তা যদি কোথাও কিছু থাকে এখনও, তাহলে সেখানেও একটু ড্যামেজ হওয়ার সম্ভাবনা। অ্যাডভাইসারি হিসাবে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে যেহেতু কনভেকটিভ সেল কিছু তৈরি হবে, ফলে লাইটনিং থান্ডারস্টর্মেরও চান্স থাকছে, ফলে ডিউরিং লাইটনিং মানে যখন বিদ্যুৎ চমকাবে সেই সময় সবাইকে একটু ইনডোরে থাকতে বা সেফ প্লেসে থাকার জন্যে। আর কলকাতাতেও যেহেতু আমরা দিয়েছি 28 তারিখ বৃষ্টি, ফলে কলকাতায় ট্রাফিক কনজেশনের একটা সম্ভাবনা থাকছে, এটা একটা ট্রাফিক অ্যাডভাইসারি ফলো করার জন্য লোককে। আর খুব পুরনো এবং ডিলাপিলেটেড কোনো বাড়িতে যদি কেউ থাকে সেগুলো অ্যাভয়েড করা। সর্বোপরি সবাইকে যেটা বলা সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ফলো করা টাইম টু টাইম আপডেটের জন্যে। প্রথমে যেটা আমি বললাম যে সুস্পষ্ট নিম্নচাপ সেটা যাবে উড়িষ্যার দিকে, ফলে সেটা থেকে খুব বেশি বৃষ্টি আমরা কিন্তু দক্ষিণবঙ্গে পাবো না। আমি প্রথমেই বলেছি যে 26 তারিখ আমরা বলছি শুধু পূর্ব মেদিনীপুরে বেশি, আর 27 তারিখ বলছি 2 মেদিনীপুর এবং সাউথ 24 পরগনা, মানে বৃষ্টিটা এক্সপেক্ট হচ্ছে আমরা এই মুহূর্তে বেশি হচ্ছে 28 তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই, তার মধ্যে ইনক্লুডিং কলকাতা। এখন অবধি দেখুন মানে এই এইটা সবে আজকে সুস্পষ্ট নিম্নচাপ হয়েছে, পরেরটা আমরা বলছি 26 তারিখ নাগাদ ঘূর্ণাবর্তটা তৈরি হওয়ার সম্ভাবনা, আর মোটামুটি মুভমেন্ট হচ্ছে টুয়ার্ডস নর্থ বে, এইটুকুই। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।